আরজিকর ঘটনায় উত্তাল বাংলা। প্রতিবাদ যেন দিনের পর দিন ব্যাপক আকার ধারণ করছে। শিলিগুড়ি শহর জুড়ে প্রতিদিন চলছে প্রতিবাদ। একইভাবে শিলিগুড়িতে পথে নেমে লাগাতার প্রতিবাদ করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদিও আজ তাদের প্রতিবাদে তুমুল ঝড় দেখা গেল শিলিগুড়িতে। বুধবার অর্থাৎ আরজিকর ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এদিনের এই বিক্ষোভ মিছিল শিলিগুড়ির গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে শুরু করে শিলিগুড়ির প্রাণকেন্দ্র হাসমি চক হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এসডিও দপ্তরের সামনে গিয়ে পৌঁছয়। এদিন এসডিও দপ্তরে স্মারকলিপি প্রদান সহ এসডিও দপ্তর ঘেরাও করার পরিকল্পনা করে এবিভিপি। যদিও পুলিশ সেই পরিকল্পনা ভেস্তে দেয়, কারণ এদিন শিলিগুড়ির এসডিও দপ্তরের সামনে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। পুলিশি ব্যারিকেড থেকে শুরু করে জলকামান সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন, যার জেরে পুলিশের ব্যারিকেড ভেঙে এসডিও দপ্তরে প্রবেশ করতে সক্ষম হয় এবিভিপি। পরবর্তীতে তারা এসডিও দপ্তরের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে, যার ফলে তাদের কিছু সদস্যকে শুধুমাত্র এসডিও দপ্তরের ভেতর ঢুকতে দেওয়া হয় ডেপুটেশন প্রদানের জন্য। ডেপুটেশন প্রদানের পর এদিন এবিভিপির পক্ষ থেকে জানানো হয়, যতদিন না পর্যন্ত আরজিকর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, ততদিন পর্যন্ত লাগাতার চলবে তাদের এই আন্দোলন। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য, এবিভিপি। এই আরজিকর ইস্যুতে আজ তোমরা পথে নামছো, অন্যদিকে গতকাল যেটা দেখো কলকাতায় পুলিশের যে বাধা বলবে। দেখুন, যে রাজ্যে মা দুর্গার পুজো হয় সেই রাজ্যে মা দুর্গার সম্মান আজকে ভুলণ্ঠিত। আমরা বারংবার বলে এসেছি, এই যে তৃণমূলের 13 বছর সময় যে সরকার বদলা নয় বদল চায় স্বপ্ন দেখিয়ে এসেছিল, সেই সরকার আজকে বাংলার গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছে। বাংলায় শাসকের আইন চলছে, আইনের শাসন আজকে নেই। এই জঙ্গল রাজ্যের বিরুদ্ধে বাংলায় নৈরাজ্যের যে পরিবেশ চলছে সেইখান থেকে মুক্তি পেতে আমাদের একটাই দাবি আজকের দিনে, এক দাবি এক দফা মমতার পদত্যাগ, দফা এক দাবি এক মমতার পদত্যাগ। এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে এবিভিপির বিচার সংকল্প পদযাত্রা। আমরা আপনারা জানেন গোটা দেশ জুড়ে আরজিকরের যে এই পৈশাচিক এবং বিভৎস ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে দিল্লিতে যেমন এবিভিপি বঙ্গভবন অভিযান করেছে, কলকাতায় রাজপথে আরজিকরে যে ঘটনা সেই ঘটনাকে নিয়ে গতকালকে স্বাস্থ্যভবন অভিযান, সেখানে পুলিশের লাঠিচার্জ, সেটা গোটা রাজ্যবাসী প্রত্যক্ষ করছে। আর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার থেকে স্বয়ং স্বয়ং কার্যকর্তারা শিলিগুড়ির রাজপথে বিচারের দাবিতে বিচার সংকল্প যাত্রায় সামিল হয়েছে। দেখুন, পুলিশি বাধা নতুন কিছু নয়, আমরা প্রথম থেকে বলে এসেছি বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই। বর্তমান পরিবেশ যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলায় নারীর সম্মান রক্ষার জন্য দল মত নির্বিশেষে প্রয়োজনে জাতীয় পতাকা নিয়ে জন আন্দোলন গড়ে তুলতে হবে, লক্ষ্য একটাই, চলো নবান্ন। মানুষের আন্দোলন গড়ে তুলতে হবে, অনেক হয়েছে, এবার দফা এক দাবি এক দিদিমণির পদত্যাগ। গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি, স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি। আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি, বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি। যোগাযোগের নাম্বার 7001950796।